বেঁধে রেখেছিল কে আর কেনই বা বেঁধে রেখেছিল? বলছি আচার্য ঠাকুর, মাকে মাকে প্রণাম করব বলে ওই বনের মধ্যে এগোতেই তবে আজ এখানে কালী মাহাত্ম্য পালায় অভিনয় করলো কে? বলেছিলাম, বারবার বলেছিলাম, আমার মা এসেছিল আর আমাকে ডেকেও ছিল বহুবার, কিন্তু আমি শুনতে পাইনি। আসলে আমি আমার মায়ের অপদার্থ, অধম সন্তান, তাই মায়ের ডাকে সাড়া দিতে পারিনি। আপনি কি বলছেন মহাশয়? মা এসেছিলেন এই স্থানে? মা, আমি যে দু চোখ মেলে তোর দিকে তাকিয়েছিলাম, তবু কেন তোকে চিনতে পারলাম না মা? জানো আচার্যদেব, আমাদের গুরুদেব বলেন চোখ খুলে মাকে দেখা যায় না, তাকে দেখতে হলে মনের চোখ চায়, তাকে চিনতে হলে ভক্তি দিয়ে চিনতে হয়। কিন্তু লোকনাথ, ও তো সবসময় খোলা চোখেই মাকে দেখতে পায়, তাহলে ও কেন মাকে দেখতে পেল না, কেন মাকে চিনতে পারলো না? লোকনাথ, সেই থেকে পতিমশাই গান শুনে ভাব সমাধিতে রয়েছে গো। লোকনাথ, ওরে বেটা, তুইও তো চোখ বুঝে ধ্যানমগ্ন হয়ে রয়েছিস রে, তুইও আমাকে দেখতে পেলি না। লোকনাথ, লোকনাথ, ভোর হয়ে গেছে লোকনাথ, তুই আমায় সাজিয়ে তুলবি না? হ্যাঁ মা, আমি তোমায় সাজাবো, আমি মন প্রাণ ভরে তোমায় সাজাবো।